মুভমেন্ট বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সায়নী। আজ শুক্রবার, আজ কোনো সমাচার নয়। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দাঁতের কিভাবে যত্ন দেবেন সে বিষয়ে কিছু তথ্য। সঙ্গে সঙ্গে রয়েছে CBSEতে কীরকমভাবে মার্কিং করা হয় সে বিষয়ে তথ্য, এবং অবশেষে একটি কবিতা। দাঁত আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গ, আর এই দাঁতকে যত্ন নেওয়ার জন্য বেশ কিছু টিপস আপনাদের মেনে চলতে হবে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। দাঁত কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের খাদ্য চিবানো এবং হজমকে সহজতর করতে আমাদের দাঁতই সহায়তা করে। এখানেও শেষ নয়, দাঁত আমাদের সাবলীলভাবে কথা বলতেও সাহায্য করে এবং বিভিন্ন শব্দ উচ্চারণ করতে সাহায্য করে এবং আমাদের মুখের আকারকে বজায় রাখে। আপনার দাঁতকে যত্ন নেওয়ার জন্য বেশ কিছু দুর্দান্ত উপায় রয়েছে, যেমন নিয়মিত ব্রাশ করা। আপনার দাঁত পরিষ্কার করার অন্যতম সহজ উপায় হলো নিয়মিত দাঁত ব্রাশ করা। তবে আপনি কিভাবে আপনার দাঁতটি ব্রাশ করছেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি ব্রাশ করার সময় এটি নিশ্চিত করুন যে আপনার দাঁত ব্রাশটির গাম লাইনের উপরে 45 ডিগ্রি অবধি রেখেছে, যাতে দাঁতের পৃষ্ঠ এবং গাম লাইন উভয়ই সাথে যোগাযোগ রাখা যায়। নিয়মিত অন্তত পক্ষে 2 মিনিট ধরে ব্রাশ করার চেষ্টা করুন। আপনার দাঁতগুলি প্রতিদিন এবং দিনে 2 বার ব্রাশ করার চেষ্টা করুন, যাতে আপনি দাঁতে জীবাণু তৈরির বিষয়টি এড়িয়ে যেতে পারেন। ফ্লসিং, আমরা সবাই জানি যে ফ্লসিং অনেক সময় ব্যয় করে, তবে এটি মাথায় রাখবেন আপনার দাঁত ব্রাশ করার পরেও আপনার দাঁতে কমপক্ষে 40% জীবাণু থেকে যায়। ফ্লসিং খাদ্যকণা এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থগুলিকে সরাতে সহায়তা করে, যা নিয়মিত ব্রাশ করার ফলেও হয়তো কমে না। সুতরাং এটি প্রতিদিন কমপক্ষে 1 বার হলেও ফ্লসিং করার চেষ্টা করুন। ধূমপান এবং তামাক ও অ্যালকোহল থেকে দূরে থাকুন। তামাক এড়ানোর একটি দুর্দান্ত উপায়, আপনি আপনার দাঁতকে বিপদ থেকে রক্ষা করতে পারেন। তামাক থেকে দূরে থাকার আপনাকে ওরাল ক্যান্সার এবং অন্যান্য রোগ থেকেও দূরে রাখবে। তামাক একমাত্র একটি নয় যা আপনার দাঁতকে ক্ষতি করতে পারে, অ্যালকোহলও কিন্তু আপনার দাঁতকে ক্ষতি করার ক্ষমতা রাখে। সুতরাং এই জিনিসগুলোকে যতটা সম্ভব এড়িয়ে চলুন। কফি, চা এবং সোডা এড়িয়ে চলুন। এই পানীয়গুলো নিঃসন্দেহে আপনার মুখ এবং দেহে কিছু পরিমাণ পুষ্টি সরবরাহ করতে পারে, তবে আপনার দাঁতের জন্য এগুলি খুবই বিপজ্জনক। এই পানীয়গুলির মধ্যে এমন একটি উপাদান রয়েছে যা আপনার দাঁতকে বিকৃত করতে পারে। স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করুন। দাঁতে প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন। আপনি ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন দুধ, দই, পনির, কমলার রস, অন্যান্য ভিটামিন ইত্যাদি গ্রহণ করুন। চেষ্টা করুন অন্তত 6 মাসে 1 বার হলেও ডেন্টিস্টের কাছে আপনার দাঁত পরীক্ষা করতে পারেন। সুগারে খাবারকে সীমাবদ্ধ করুন। মিষ্টি জাতীয় খাবার খেলে ব্যাকটেরিয়া শর্করা ভেঙে দেয় এবং অ্যাসিড তৈরি করে, যা আপনার দাঁতকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মাউথ গার্ড ব্যবহার করুন। আপনারা সবাই জানেন দাঁতই হলো সম্পদ, সুতরাং আপনি যদি খেলাধুলার সাথে যুক্ত থাকেন তাহলে অন্তত মাউথ গার্ডটি ব্যবহার করুন, যাতে আপনার দাঁত কোনো ধরনের আঘাত থেকে নিরাপদে থাকে। ফ্লুরাইড টুথপেস্ট এবং পানীয় জল ব্যবহার করুন। টুথপেস্টে ফ্লুরাইড এবং পানীয় জল আপনার দাঁতের এনামেলকে শক্তিশালী করতে পারে, যার ফলে আপনার দাঁতের ক্ষয়ের প্রবণতাটা কম হয়। তবে এটাও বলা হচ্ছে অতিরিক্ত ফ্লুরাইড গ্রহণের ফলে আপনার কিন্তু অনেক জটিলতার সৃষ্টি হতে পারে, তাই অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই ব্যবহার করবেন না। বায়োফিনা, ড্রিঙ্ক হেলদি, স্টে হেলদি, লিচি ফ্লেভার।
फॉर ट्रेड इंक्वायरी मेल care@rkmgroup.in. कॉन्टैक्ट टोल फ्री नंबर 1800258 7060. আজকের কবিতা হলো সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাই কাঠি। কবিতা পাঠে আমি সায়নী। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু জানো মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুলু বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুলে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এমনকি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম এক বাক্সে, চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি, তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না আমায়? আমরা বন্দি থাকব না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহর গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলবে উঠব সবাই শেষবারের মতো। এখন খবর শুনুন নিজের ভাষাতে। আমাদের নিউজ মুমেন্ট চ্যানেল এখন 4টে ভাষাতে, বাংলা, ইংলিশ, হিন্দি এবং উর্দু। আপনারা আমাদের নিউজ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনাদের কাছে সেই বিষয়ে নোটিফিকেশন চলে যায়। Now, marking process in CBSE is being presented by Arunava Shamanto of Motion in Durgapur. Hi everyone, CBSE has announced the marking scheme for 2022 exams of 10th and 12th. Ji aapne sahi suna, aur ye aapke liye bahut important hai, bahut sara naya updates hai. So stay tuned and listen to that till the end ki main kya bata raha hu aur kaise ye cheez hoga. Pehla to The entire process has been divided into four parts. सबसे पहला है आज के बाद से, as in from 2021-22 sessions, you will be having two terms. Final exam पहले एक होता था, अब दो होगा, term one, term two. Term one will be around November, December और term two होगा around March and April. Next, term one का जो questions होगा, those will be mostly MCQ based. मोस्टली एमसीक्यू बेस्ड मल्टीपल चॉइस क्वेश्चन आएगा, बट टर्म टू का जो आएगा उसमें डिफरेंट फॉर्मेट रहेगा, सब्जेक्टिव क्वेश्चन रहेंगे, ऑब्जेक्टिव क्वेश्चन रहेंगे, राइट? सो देयर विल बी डिफरेंट फॉर्मेट्स फॉर टर्म टू। टर्म वन में जो होगा आपका होम सेंटर रहेगा बट विथ एक्सटर्नल सुपरविजन, तो आपका नेबरिंग स्कूल कोई भी हो, अगर 12th है तो उसमें भी 12th होना चाहिए, और 12th पर आता है ऐसे कोई टीचर आके आपका सुपरविजन करेगा, द सेम थिंग गोज फॉर क्लास 10 एज वेल। बट इन टर्म टू एज ऑफ नाउ टेंटेटिवली दे आर सजेस्टिंग एक्सटर्नल सेंटर्स, जैसे एक्सटर्नल सेंटर होता है वैसे एक्सटर्नल सेंटर में जाके एग्जाम देना पड़ेगा। नाउ इसमें एक कैच पॉइंट है, व्हाट इज द कैच पॉइंट? इन केस अगर सिचुएशन वैसा कंड्यूसिव नहीं रहा, परमिट नहीं किया, अगर कोविड का पैंडेमिक का लेवल नीचे ना गया, तो हो सकता है कि एक्सटर्नल सेंटर ना हो उस टाइम पे, इंटरनल सेंटर हो सकता है, होम सेंटर हो सकता है, या फिर एक बात और भी बोला गया है कि अगर जरूरत पड़े तो ऑनलाइन एग्जाम्स का भी इंतजाम किया जाएगा। ना ये पूरा चीज जो है ये आपका एग्जाम कैसे होगा उसके ऊपर। अब आते हैं इसका रिजल्ट्स कैसे होगा। रिजल्ट्स और ड्यूरेशन बताने से पहले एक चीज और आपको बता दूं, अगर जस्ट इन केस टर्म टू में
एग्जैक्टली जैसे हम लोग सोच रहे हैं वैसे एग्जाम ना हो पाया, एक्सटर्नल सेंटर में बैठ के आप एग्जाम्स नहीं दे पाए और एग्जाम्स को ऑनलाइन कंडक्ट कराना पड़ा किसी वजह से, तो उसमें भी जो हम लोग पहले बोले कि डिफरेंट फॉर्मेट में रहेगा, सब्जेक्टिव ऑब्जेक्टिव सारा फॉर्मेट रहेगा, वैसा नहीं होगा उस स्थिति में, उसमें भी मोस्टली एमसीक्यू ही होंगे, ये भी क्लैरिफाई कर दिया गया है। नाउ कमिंग टू द मार्किंग स्कीम, सबसे पहले तो देखिए टर्म वन विल बी ऑफ 90 मिनट्स एंड टर्म टू विल बी ऑफ 120 मिनट्स एज ऑफ नाउ, यही बोला गया है। अगर टर्म वन तो 90 मिनट्स ही रहेंगे, अगर बाद में कोई प्रॉब्लम होता है तो टर्म टू को भी 90 मिनट्स किया जा सकता है। अभी के लिए इतना मान लीजिए कि 90 मिनट्स का होगा टर्म वन और टर्म टू का ड्यूरेशन होगा 120 मिनट्स। नाउ रिजल्ट्स के लिए दे हैव कम अप विथ फोर डिफरेंट सिनेरियोस। व्हाट आर दे? सिनेरियो नंबर वन, जिसमें टर्म वन और टर्म टू दोनों ही एज पर प्लान कंडक्ट हो गए। अगर दोनों ही एज पर प्लान कंडक्ट हो जाता है तो फिर दोनों का इक्वल वेटेज रहेगा, एंटायर सिलेबस विल बी यू नो बाइपार्टेड इनटू टू डिफरेंट फेजेस और टर्म वन में फेज वन जाएगा, टर्म टू में फेज टू जाएगा और इसका इक्वल डिस्ट्रीब्यूशन रहेगा, दैट्स क्लियर, उसमें तो कोई प्रॉब्लम नहीं है। नाउ सिनेरियो टू, जिसमें टर्म वन कंडक्ट ही नहीं हुआ और टर्म टू एज पर प्लान कंडक्ट हुआ, तो उसमें टर्म वन में जो इंटरनल असेसमेंट होगा वो सब लिया जाएगा और टर्म टू का ओरिजिनल स्कोर लिया जाएगा, इसमें टर्म टू का वेटेज ज्यादा होगा। सिनेरियो नंबर थ्री, जिसमें टर्म वन कंडक्ट कराया गया है लेकिन टर्म टू कंडक्ट नहीं कराया गया, इस सिचुएशन में सेम चीज होगा, रिवर्स ऑर्डर में टर्म वन का ओरिजिनल मार्क्स लिया जाएगा थ्योरी का और उसके बाद टर्म टू का आपका इंटरनल असेसमेंट और प्रैक्टिकल्स का जो है वो लिया जाएगा, लेकिन इसमें टर्म वन का वेटेज ज्यादा रहेगा। नाउ लेट्स से, लेट्स अज्यूम अ सिचुएशन जहां पे, फोर्थ सिचुएशन जहां पे टर्म वन टर्म टू दोनों ही कंडक्ट नहीं हुआ, उस स्थिति में क्या होगा? उस स्थिति में आपका इंटरनल असेसमेंट जो है और आपका जो प्रैक्टिकल्स आप अपियर करेंगे एग्जाम्स में, उसका जो मार्क्स है वो लिया जाएगा और उस बेसिस पे आपको मार्क्स फाइनल, आपका फाइनल मार्क्स आएगा। আজকের এসএমএস অফ দ্য মুভমেন্ট, বিউটি ইজ নট অ্যাবাউট হ্যাভিং আ প্রিটি ফেস, ইটস অ্যাবাউট হ্যাভিং আ প্রিটি মাইন্ড, আ প্রিটি হার্ট অ্যান্ড এ প্রিটি সোল। সৌন্দর্য মানে শুধু সুন্দর মুখ থাকা নয়, সৌন্দর্য মানে হলো একটি সুন্দর মন, একটি সুন্দর হৃদয় এবং একটি সুন্দর আত্মা থাকা। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমাদের যদি নতুন কোনো ভিডিও আপলোড হয় তাহলে সবার আগে আপনাদের কাছে সেই বিষয়ে নোটিফিকেশন চলে যায়। সাথে সাথে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।